রাজধানীর শ্যামলীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি অ্যান্ড ইউরোলজি, যেটিকে সাধারণ মানুষ কিডনি হাসপাতাল বলেই জানেন। হাসপাতালটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে, যার জরুরি বিভাগে গেলেই সেটি পরিষ্কার হয়ে যায়। কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসার প্রতিষ্ঠানটির সুনামও কম নয়, কারণ এখানে এতটাই কম খরচে চিকিৎসার ব্যবস্থা করেছে রাষ্ট্র, যেই টাকায় অন্য কোথাও কিডনির মতো অঙ্গের চিকিৎসা সম্ভব নয়। গড়ে তোলা হয়েছে সুউচ্চ দালানো, পরিবেশও বেশ পরিপাটি, রোগীরাও সেবায় সন্তুষ্ট। কিন্তু এই জরুরি বিভাগের তৃতীয় তলার দক্ষিণ পাশে রোগীদের জন্য যেই টয়লেটগুলো রয়েছে, সেগুলোর দৃশ্যটা ঠিক এই রকম। এই দৃশ্য দেখার পর হয়তো আপনিও বলবেন, এই হাসপাতালটি যারা পরিচালনা করছেন তারা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মোটেও তৎপর নন। রোগীরা জানালেন, কখনোই তারা ক্লিনারদের দেখেন না ওই টয়লেটগুলো পরিষ্কার করতে, যে কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। এই অবস্থার অবসান চাইছেন রোগী আর তাদের স্বজনরা।